জেলখানা সিপা সারপোখা এখানে কি পিনিক হয় তোর মন পাড়া আজকে আমরা খোঁজার চেষ্টা করব এই প্রশ্নগুলাই আমরা চলে এসেছি আমাদের শাহবাগ ব্রাঞ্চে শাহবাগ ব্রাঞ্চের সরাসরি মেম্বারদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই উত্তরগুলাই আচ্ছা ভাইয়া এখানে একজন প্রশ্ন করেছেন যে এখানে কি পিনিক করা যায় ছাদে যারা আসে তারা নাকি পিনিক করে এটা কতটুকু সত্য আমি তো সিগারেটই খাই না পিনিক কি জিনিস তা বুঝুন কিভাবে আপনার দেখা মতো এরকম কোনোদিন দেখেছেন আমাদের রুফটপে আমি তো মানে দেখা যাচ্ছে 24 hours 6 hours আমি সাথে থাকি কারণ পড়ালেখা করতে বুঝতে পারছেন হ্যাঁ তুমি যেমাত্র আসলাম এখন যেতে এখন 4টা 5টা বেজে যাবে আচ্ছা রাত্রিবেলা তো আসে কখনো এরকম দেখি দেখি না অনেক দিন অনেক অনেক কথা বলে ঠিক না এখন সে যদি বাস্তবিক চোখ না দেখে ওই উপরে বসে তো বন্ধ করতে লাভ নাই আপনি কতদিন ধরে আছেন আমাদের সুপার হোমে আসি 4-5 মাস সুপার হোম আপনার কেমন লাগে অসাধারণ সুপার অনেকে তো বলে যে এগুলা নাকি ভাড়া করা পাবলিক বা পেইড প্রমোশন আপনাদেরকে আমরা টাকা দিই কিছু বলার জন্য আমার দেখে মনে হচ্ছে আমি ভিক্ষুক একজনের কাছে পিনিক ট্যাগ একরকম ধরেন কেউ রোদ্রের মধ্যে আমি পিনিক নিতেছি আমার রোদ্রে অনেক মানে ভালো লাগতেছে এটা আমার কাছে পিনিক অন্যজন কিভাবে পিনিকটা নিবে এটা তো ওনার বিষয় তেমন এই জায়গায় পরিবেশটা খুব ভালো লাগতেছে আমার পিনিকের জন্যই তো আমি উপরে আসছি তাছাড়া তো আমি আসতাম না ঢাকা শহরে আমি অনেকদিন যাবতে আছি তার মধ্যে আমার সুপার রুমের পানিটা সবচেয়ে আমার কাছে ভালো লাগছে এখানে কোনো জব টব হয় না প্রুফ কি জব উনি প্রুফ জানতে চেয়েছেন আমরা এখন যত ধরনের পোস্ট দিচ্ছি সবকিছুই ফেসবুকে দেওয়া হচ্ছে চাকরি পোস্ট রিলেটেড সব জব রিলেটেড ওখান থেকেই আমরা সিভি আসছে আমরা রিক্রুটমেন্ট করছি ইভেন অলরেডি আমাদের রিক্রুটেড হয়েও গেছে অনেক পিপল ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন আপনি হচ্ছে সিভিটা ড্রপ করেন আপনার যদি এতই ডাউট থাকে আমরা পজিশন ওয়াইজ আপনার এক্সপিরিয়েন্স চিন্তা করে আপনাকে যদি ডাকি আপনার আপনি তখন এসে দেখে যেতে পারেন যে অ্যাকচুয়ালি এখানে কি হয় আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন আসছে ফেসবুক থেকে আপনাদের সাথে নাকি প্রচুর খারাপ ব্যবহার করা হয় এখানের এমপ্লয়িজদের ব্যবহার নাকি খুব খারাপ অ্যাকচুয়ালি আমার সাথে ওরকমটা ঘটে নাই বাট আমি যতটুকু ফিল করি যে কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহারটা করে তাহলে অবভিয়াসলি আপনার ফিডব্যাকটা সেম আসবে যতটুকু ভালো হোক না কারণ এখানে একটু ছুটি থাকেই ঠিক আছে বাট সেই দিক থেকে হচ্ছে যতটুকু থাকে তা মানে হয়তো একদিন বা আমাদের কাছে একটা টাইম নেয় টাইমটা নিয়ে হয়তো সলভ করে দেয় বাট আনসলভ থাকে না কখনো সলভ হয়ে যায় আপনি কতদিন ধরে আছেন আমি এখানে 6 মান্থ এবং আপনাদেরকে ওই যে কমেন্ট অনেক মানুষ বলতেছে আপনারা নাকি কয়েদি আপনারা নাকি মুরগির খুপে থাকেন আপনারা নাকি কবরে থাকেন না অ্যাকচুয়ালি বাইরে লোক আপনি উনাকেই দেন বাহিরের লোক অ্যাকচুয়ালি বলবেই কিন্তু ভিতরে আসে আপনাকে এটা ফিল করতে হবে যে আসলে এটা খুব না কয়েদি থাকে অ্যাকচুয়ালি ওইটা ওরা বুঝবে না সো আপনার বুঝতে হলে অবভিয়াসলি আপনাকে সুপার হোমে আসতে হবে ওইটার সার্ভ গুলো নিতে হবে আপনাকে দেন আপনি ওইটার ভালো ফিডব্যাক দিতে পারবেন আশা করি কেউ বাহিরের থেকে ভিতরের বিষয়টা না জেনে অযথা এইভাবে কমেন্টস করাটা অবভিয়াসলি ঠিক না কোন প্যাকেজে আছেন এখানে আমি এলিগেন্ট প্যাকেজে আছি আচ্ছা এত কিছু থাকতে আপনি এলিগেন্ট প্যাকেজটাকে কেন চুজ করলেন অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আপনার মেম্বার কম একটা পেসের মধ্যে আমরা 4 জন থাকি সেই দিক থেকে হচ্ছে আপনার প্রাইভেসিটা অনেকটা ভালো তারপরে হচ্ছে 2টা লকার আছে যে যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয় সুপার হোম সম্পর্কে আপনি কিভাবে জানতে পারছেন এই সুপার হোম জানতে পারছি এটা তো আসলে অনেক একটা হাস্যকর কাহিনী তাহলে বলি আপনি জানতে চাইছেন আমি হচ্ছে একদম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট যাতে খুঁজতে আমার মাঝে মাঝে টিকটকে যাওয়া লাগে মাঝে মধ্যে ইউটিউব সব জায়গায় কাটাকাটি করা লাগে তো টিকটকে ঢুকলাম কন্টেন্টের জন্য তো টিকটকে মাঝে মধ্যে কিছু রোস্ট করি তো তখন আমি সুপার হোমে আপনাদের অ্যাকাউন্টে পাইলাম তো দেখলাম অনেকগুলো ভিডিও দেখার পরে সুপার হোমের কথা জানতে বললাম এটাই এখানে জব হোল্ডার হতে বেশিরভাগই স্টুডেন্ট আর টিকটক আর আমার জানার মতো আমি এখনো দেখি না আমি 1.5 মাস যাবত আছি এখানে আমি টিকটক করতে বা টিকটক বানাতে দেখি না হয়তো কেউ পাবজি খেলে কেউ বা অনেক ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য আমরা আরো কথা বলবো এবং সুপার হোমের সাথে থাকবো ভাই আপনি নাকি ভালো একজন সিঙ্গার শুনলাম
ভালো সিঙ্গার কিনা জানি না, গান করি প্রফেশনালি, এটাই আমার প্রফেশন ছিল। কোন গান গাইছেন আপনি? আমার গান, আমার গান ফার্স্ট গান তোর মন পারা সোহার, অনেকগুলো গান আমার গাওয়া হয়েছে পর্যন্ত। মন পারা গানটা শুনান তো আমাদেরকে। অভিমানী মন আমার চায় তোকে বারে বার, তাই বলি আয় রে ছোটে আয়, তোর মন পাড়ায় থাকতে দে আমায়, আমি চুপটি করে দেখবো আর ডাকবো ইশারায়, তুই চাইলে বল আমার সঙ্গে চল, ওই উদাসপুরের বৃষ্টিতে আজ ভিজবো দুচনায়, নারানা 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 না ও নারানা রা 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 রা। তোষক ওয়াশিং মেশিন এ নয়, তোষকটা ডায়ার মেশিন এ, এটা আমার একটা ডায়ার, তোষকটা ডায়ার দেওয়ার কারণ অর্থ হইছে কোন জীবাণু অন্য কিছু থাকে কি না, এই জন্য তোষককে ডায়ার দিয়ে হিট দেওয়া হইতেছে। ওয়াশিং মেশিন এ কাপড় ওয়াশ হয় মেম্বারদের, আপনি আসেন এই দেখেন, এই ওয়াশিং মেশিন এ শুধু মেম্বারদের জন্য এই কাপড়গুলা কাপড় ওয়াশ করা হয়, তোষক ওয়াশ নয়। আচ্ছা আচ্ছা, এই আমার পদ্ধতিতে ওয়াশিং মেশিন এ কাপড় ওয়াশ চলতেছে, এটা মেম্বারদের জন্য। এগুলো আমার শুকানোর পর, ওয়াশ করার পর আমি ডায়ারে শুকাবো, কিন্তু তোষক ওয়াশ নয়। তাহলে আমাদের কমেন্টের উত্তর আমরা পেয়ে গেলাম ইসমাইল ভাই থেকে। ভাইয়া একটা প্রশ্ন ছিল ফেসবুকে যে আমরা সর্বাঙ্গে কেন বিজ্ঞাপন দেই আর চাইনিজ প্রতিষ্ঠানের নাম বাংলায় নাকি বাঙালিরা চালায় ফালতু যত সব, এই প্রশ্নের উত্তরটা আপনার থেকে একটু নিব। বিজ্ঞাপন না দিলে আপনার কাছে পৌঁছাবো কিভাবে? বিজ্ঞাপন তো দিতেই হবে, মার্কেটিং তো মেইন, তাই না? আর চাইনিজদের কথা বলছেন, তারা আমাদের সমস্যার সমাধান বের করেছে, আমরা না, তাদেরকে ইন্সপায়ার করা উচিত, তাদের বাবা দেওয়া উচিত। এরকম আরো মজার মজার প্রশ্ন উত্তর দেখতে আপনারা সুপার হোম এর অফিসিয়াল পেজটা ভিজিট করুন এবং চোখ রাখুন আমাদের অফিসিয়াল পেজে। আর যারা যারা এখন পর্যন্ত সুপার হোম ভিজিট করেন নাই, আপনারা সুপার হোমে আসেন, এসে আমাদের ফেসিলিটিস গুলা দেখেন, সরাসরি আপনাদের অভিজ্ঞতা নিয়ে গিয়ে আমাদেরকে জানান কেমন লাগলো সুপার হোম। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সাথেই থাকবেন। ধন্যবাদ।